খুব মন খারাপ লাগছে, আমার বাবু চলে গেছে, আমার পুকুলু বাড়িতে নেই, একটু ভালো লাগছে না। পুকুলু তাড়াতাড়ি চলে আসো, তোমাকে খুব মিস করছি। পুকুলু তাড়াতাড়ি চলে আসো বাবু। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আমি ভীষণ 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 ভালো রয়েছি। শুক্রবার সকালে তোমাদের সবাইকে অনেক গুড মর্নিং। আজকের শুক্রবার, তো শুক্রবার সারাদিনটা আমি কীভাবে কাটাচ্ছি সেটা আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। সকালের কাজ শুরু, বিছানা দিয়েই শুরু। মা বাসি কাজ সারছে, আমি উঠে গিয়ে বিছানা গোছাচ্ছি। বিছানা গোছাবার পরে আদার্স যে কাজগুলো রয়েছে সেগুলো হবে শুরু। রান্নার দিকে যেতে হবে, টিফিন করবো। মিঠাই মামা খেয়ে যাবে, তো ওই জামাও রেডি করে ফেলেছি। আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবারে টিফিনটা বসাবো আমি। তো খেয়ে স্কুলে যাবে মিঠাই মামা, দুজনে স্কুলে যাবে। তরকারি বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে বাসন যে মাজা ছিল সকালে সেগুলোই আমি মানে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। মা নিজে রেখেছিল, আমি জাস্ট গুছিয়ে রাখছি। আর এদিকে তরকারি বসানো হয়ে গেছে, আমার গুছানোও কমপ্লিট হয়ে গেছে। এবার মিঠাই দিয়ে খাওয়াতে যাব। গরম ভাত মানে খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দেবো। স্কুলে যাবে, ওকে খাইয়ে না দিলে ও এক বছর ধরে খাবে, তো আমি তাড়াতাড়ি করে খাওয়ালে তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে। ওই জন্য মানে খুব গরম, তো একটু ঠান্ডা রাখতে তো সময় লাগবে, তো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ওকে খাইয়ে দিচ্ছি। তার রঙগুলো শুধু দেখো একবার, খেতে বছর কত রং ঢং চলে। এরকম প্রত্যেক দিনই ওর রং ঢংগুলো আমাদের সবারই অভ্যাস হয়ে গেছে, নাচ গান সব শুরু করে দেয় খেতে খেতে। খাইয়ে স্নান করিয়ে ক্রিমও মাখানো হয়ে গেছে, এবার ড্রেসটা পরাবো ওকে। ওর ড্রেস পরার সময় ওর বদমাইশি, ওর সবসময় বদমাইশি ছাড়াও চলতেই পারে না। এমনিতে খুবই লক্ষ্মী ভদ্র মেয়ে আমার একটা, তো সব সময় ঝটপট আর ক্যামেরার দিকে লুকটা তো রয়েছেই। জামা পরতে পরতে ওর লুকটা এদিকে রয়েছে, বক বক করছে। এবার চুলটা বেঁধে দেবো। ও মা, শিবের মাথায় কেন জল ঢালা হয়? শিবের মাথায় কেন জল ঢালা হয়? শিবের মাথায় কেন জল ঢালা হয়? হ্যাঁ, শিবের মাথা ঠান্ডা করার জন্য। কিন্তু আমরা কেন আমরা কেন আর প্রত্যেক শিবরাত্রির দিনেই বা কেন? প্রত্যেক শিবরাত্রির দিনেই তো ঢালতে হয়। প্রত্যেক শিবরাত্রির দিনে মহাদেব রেগে যায়। তুই জায়গাটা অন্যভাবে কেনেছিস, পুরো আমার চোখটা কেটে গেছে। আমি কি ইচ্ছে করে তা না তো কি করি? ঠিক আছে পাপা, ঝগড়া করতে নেই কারোর সাথে। স্কুলের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, আর বাকি ড্রেসটা একটু পরেই পরাবো, কারণ এখন নোংরা করে দেবে। এটা পরে এখন বসে থাক, তারপরে রেডি হয়ে স্কুলে চলে যাক, তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো। তাই তো, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর ওইদিকে মানে মা জোগাড় করছে ভাত।
কলে জল চলে এসছে, তো আমি বাসনগুলো সব এক জায়গায় করে নিয়েছি। কিছু কাচার আছে, জল ভরার আছে, সব ফাঁকা হয়ে গেছে। গামলি বালতি সব সকালের যে কাজগুলো হয় সেগুলোর জন্য, তো এমনি কাজগুলো সারি জল থাকাতে। দুটো বাজে, এখনো আমার স্নান হয়নি, কাজ করতে করতে দুটো বেজে গেল। তো স্নানে যাব, এবারে স্নান করে আসি, কারণ মেঘ মেঘ করেছে, অনেক কাজ আছে, জামা কাপড়গুলো উপরে মেলা আছে, সেগুলোও তুলতে হবে। তারপরে জ্বালুনও তোলার আছে, অনেক জ্বালুন ছাদে দেওয়া রয়েছে, সেগুলোও তুলবো। পুরো মেঘ করে এসছে, দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার, একদম মেঘ চলে এসছে। বৃষ্টি আসবে কি না জানি না ঠিক, দেখো বোঝা যাচ্ছে কি না, এতটা মনে তো হচ্ছে না বোঝা যাচ্ছে বলে। তাও সব জায়গায় সেম, সব জায়গায় সেম ঝপঝপ করে জল এসেছিলো, তো কাচাকুচি আরও করেছি, বাসন মেজেছি, সবই করেছি, জল ভরেছি, অনেক কাজ করা হয়ে গেছে। দুটো বাজতে যায় না, না দুটো বাজতে যায় না, দুটোই বেজে গেছে। এবার আমি স্নানটা করে নিই, তারপরে ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? গুড আফটারনুন, লাঞ্চ করে আমি ছাদে চলে এসেছি। পুরো মেঘলা মেঘলা অন্ধকার হয়ে আছে, চারিদিকে পুরো মেঘ হয়ে আছে, বৃষ্টি হবে। জামা কাপড় মেলা আছে, জামা কাপড় তুলবো, তুলে তারপরে যাব নিচই। তার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই, ভাত খেয়েই আমি ওপরে এসেছি স্নান করে। রান্না হয়েছিল ভাত, মাছের ঝাল, আর হচ্ছে ডিম ভেজে ডিমের অমলেটের তরকারি, আর ডাল, আর চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে একটা তরকারি চচ্চড়ি মতো, বিট গাজর ভাজা, চাটনি, এগুলোই হয়েছে। আর মামাম কালকে যেহেতু শিবরাত্রি করবে, তো ওর জন্য আলাদা রান্না হয়েছে, মুগ ডাল হয়েছে, আলু সেদ্ধ আর ভাত, কারণ ও আর বেশি কিছু খাবে না, ওরা আবার বেশি কিছু মানে ওর খাওয়াতে অনেক সমস্যা রয়েছে। সমস্যা বলতে কি, ও বেশি কিছু খাওয়া পছন্দ করে না, কারণ সকালবেলা আমি তরকারি করলাম, সকালবেলা তরকারিটাও নিয়ে গেল না, কারণ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। ও তো আমাকে বলেনি ফার্স্টলি যে আমি শিবরাত্রি করব, সেরকম কিছু বলেনি আমাকে, তো আমি ওই জন্য পেঁয়াজ দিয়ে তরকারি করে দিয়েছি। ও যে স্কুলে নিয়ে যাবে, না নিয়ে গেল না খেয়ে গেল, কোনোটাই করলো না, ভাত ডিম ডিমের তরকারি খাওয়ার জন্য মানে খেয়ে স্কুলে যাবে সেটাও খেলো না, আর কিছু নিয়েও গেল না, টাকা নিয়ে গেছে, কি টিফিন করবে আমি কিছু জানিও না। এবারে আমাকে তারপরে বলছে যে আমি নেবো না টিফিন ব্যাগের, মানে টিফিন বক্সে ভরা হয়ে গেছে ওর টিফিনটা, টিফিন বক্সে ভরেও নিয়েছে, নিয়ে হঠাৎ করে বলছে যে আমি তো কালকে শিবরাত্রি করবো, এটাই কি পেঁয়াজ দেওয়া হয়েছে? তাই বললাম যে হ্যাঁ পেঁয়াজ তো দেওয়া হয়েছে, বলতে বলছে তাহলে আমি খাবো না, আমি নিয়ে যাব না বলে রেখে দিয়ে গেল, খেলো না, টাইম হয়ে গেছিলো, তো ওই জন্য আর আলাদা করে কিছু দিয়ে দিতে পারিনি ওকে, পয়সা নিয়ে গেছে, কিছু খেয়ে নেবে, তারপরে কালকের শিবরাত্রির উপোস। আমরা তো কেউ করবো না, ওই জন্য আমরা কত কিছু রান্না করে খেয়ে নিয়েছি। এক তরকারি ভাত খেতে যেন ভালোই লাগে না, নিরামিষ তো নাই কোনোভাবেই পসিবল না নিরামিষ। তো বৃষ্টি আসবে, আমি ঝপঝপ ঝপঝপ করে এগুলো গুছিয়ে গেছি, নি যতটা পেরেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, তো জানি না সবটা হয় সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সবই জানা সবারই জানা, একা হাতে সব কিছু হয়ে ওঠে না, তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম, সারাদিন কী করলাম না করলাম। আর সবথেকে বড় কথা, আমার বাবুটাই তো নেই, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বাবু নেই, তো একটু মন ভালো নেই বিশ্বাস করো। বাবু চলে গেছে আজ তিন চার দিন হয়ে গেল, তিন দিন হয়েছে বাবু চলে গেছে, একদম ভালো লাগছে না, মন খারাপ লাগছে, একটুও ভালো লাগছে না। ওকে তো ভিডিও কল করছি, সেখানে এত নেটওয়ার্কের প্রবলেম দেখাই যাচ্ছে না, সারাক্ষণ চেঁচামেচি করতো ঘরের মধ্যে, ও তো সারাক্ষণ আমার কাছেই থাকতো, মিঠাই মাম্মাম সব স্কুলে চলে যেত, বেশি টাইমটাই আমার সাথে থাকতো, ওকে
সারাক্ষণ চটকে 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 আমার এমন ব্যাড হ্যাবিট হয়ে গেছে, তো আমি ওকে ছাড়া থাকতে খুব খারাপই লাগছে, কষ্ট হচ্ছে, মন খারাপ করছে আমার কুকুলুটাকে। আমি জানি না কবে আসবে পুকুলুটা, খুব মন খারাপ করছে, ভালো লাগছে না, বিশ্বাস করে একদমই ভালো লাগছে না। দিয়ে তো বানাইনি আর তোমাদেরকে তো বলতেই পারিনি যে পুকুলু নেই, পুকুলু চলে গেছে, কবে আসবে জানি না, খুব মন খারাপ করছে। পুকুলু তাড়াতাড়ি চলে এসো, তোমাকে মিস করছি তো বাবু। বাবু ভিডিওটা দেখবে, দেখে আর তাড়াতাড়ি মাম্মামের কাছে চলে আসবে, হ্যাঁ, মাম্মাম খুব মন খারাপ করছে। পুকুলু তাড়াতাড়ি চলে আসো। তো আজকের সবাইকে বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের জন্য বাই।